কাজ করা হয়। বাংলাদেশ হিন্দু পরিষদের পক্ষ থেকে সারা বাংলাদেশে দুর্বল আন্দোলন গড়ে তুলে হরতালের মতো কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। কে অধিকার দিয়েছে তাকে? আমাদের এই হাজার বছরের ঐতিহ্য আমরা সনাতনীরা, আমরা তো বেশ ভালোই আছি। হিন্দু পারিবারিক আইন সংশোধনের নামে একটা অপচেষ্টা চালাচ্ছে। যদি আমাদের হাজার বছরের এই শাস্ত্রীয় আইনের উপর হাত দেওয়া হয়, তাহলে বাংলার প্রতিটি ঘরে ঘরে আগুন জ্বলে উঠবে। যতক্ষণ আমাদের এই শরীরে রক্ত আছে, ততক্ষণ এই সনাতন ধর্মকে আমরা পরিবর্তন হতে দেব না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এদেশের যত হিন্দু সংগঠন আছে, কোনো হিন্দু সংগঠন এই আইনের কোনো পরিবর্তন দাড়ি কমা চায় না। যদি আইন পাস করতে হয়, বাংলাদেশের যতগুলো হিন্দু সংগঠন আছে তাদেরকে নিয়ে সরকারের বসতে হবে। সেই বসায় সিদ্ধান্ত হবে সেই আইন কতটুকু সংস্কার হবে, কতটুকু সংস্কার হবে না। আমরাও হিন্দু আইনের সংস্কার চাই, তবে সেটা কোথায়? সম্পত্তির ভাগাভাগিতে না, ভাই বোনের সম্পর্ক নষ্ট করা না, মা বাবার সাথে সম্পর্ক নষ্ট করা না। হিন্দু আইন আদি থেকে চলে আসছে, সেটা সেভাবেই চলবে। এই আইন কখনো এই বাংলাদেশে পাস করতে পারবে না। পারিবারিক অশান্তি বাড়ানোর জন্য তোমরা মানুষ না, তোমরা মানুষ রবি পশু জানোয়ার, কারণ তোমরা হিন্দু সম্প্রদায়ের দুঃখ দুর্দশাকে তোমরা নিবারণ করতে পারো না, বরং হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন লাগাতে চাও। কোনোভাবেই তোরা এই দেশে আইন পাস করতে পারবি না। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো।